নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 16 অক্টোবৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটো এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাছো সন্ধিয়াৰ প্ৰথমটো খবৰ বিজেপিৰ বিৰুদ্ধে পুনৰবাৰ হৰপ হৈ উঠিল বিধায়ক অখিল গগৈ অখিল গগৈয়ে কিছু সময় পূৰ্বে কৈছে আম আদমি পাৰ্টি কংগ্ৰেছ সহ সকলো বিৰোধী দলক বিজেপিৰ বিৰুদ্ধে উমৈহতীয়াভাৱে যুঁজ দিয়াৰ বাবে আহ্বান জনাইছে বিধায়ক অখিল গগৈয়ে 2024ৰ লোকসভা নিৰ্বাচনক লক্ষ্য কৰি প্ৰতিটো ৰাজনৈতিক দলেই কুচকাৱাজ আৰম্ভ কৰিছে এনে সময়তে সকলো বিৰোধী ৰাজনৈতিক দলকে বিজেপিৰ বিৰুদ্ধে উমৈহতীয়াভাৱে যুঁজ দিয়াৰ আহ্বান ৰাইজৰ দলৰ সভাপতি তথা শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈৰ পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ দেশত প্ৰথমবাৰৰ বাবে হিন্দী ভাষাত MBBS পাঠ্যক্ৰমৰ শুভাৰম্ভ কৰিছে মধ্যপ্ৰদেশত অসমত কেতিয়ালৈ মাতৃভাষাত পাঠ্যপুথি হ'ব মধ্যপ্ৰদেশে এইবাৰ নতুন সিদ্ধান্ত লৈছে হিন্দী ভাষাত চিকিৎসা বিজ্ঞান পঢ়োৱা হ'ব মধ্যপ্ৰদেশত আজি দেশত প্ৰথমবাৰৰ বাবে ৰাজ্যখনত হিন্দী ভাষাত MBBS পাঠ্যক্ৰম আৰম্ভ কৰাৰ কথা সদৰি কৰিছে আৰু শুভাৰম্ভ হৈছে অমিত শ্বাহে এই পাঠ্যক্ৰম উন্মোচন কৰে ভূপালৰ লাল পেৰেড খেলপথাৰত আয়োজিত অনুষ্ঠানত মধ্যপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহান গৃহমন্ত্ৰী নৰোত্তম মিশ্ৰ তথা আন নেতাসকলৰ উপস্থিতিত পাঠ্যক্ৰম মুকলি কৰা হয় যিটো সময়ত অসমত ইংৰাজী মাধ্যমক লৈ যথেষ্ট চৰ্চা চলি আছে আৰু তেনে সময়তে মধ্যপ্ৰদেশত এইবাৰ নিজৰ ভাষাতেই হিন্দী ভাষাতেই এতিয়া MBBS পাঠ্যক্ৰম পঢ়াৰ বাবে এতিয়া নতুন সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে অসমত কিয় নহ'ব অসমীয়া ভাষাত গৃহমন্ত্ৰীগৰাকীয়ে লগতে কৈছে ভাৰতৰ শিক্ষাখণ্ডৰ বাবে আজিৰ দিনটো অতি গুৰুত্বপূৰ্ণ ইতিহাসৰ পাতত সোণালী আখৰেৰে খোদিত কৰা হ'ব এই দিনটো নতুন ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ছাত্ৰ ছাত্ৰীৰ মাতৃভাষাৰ ওপৰত অধিক গুৰুত্ব প্ৰদান কৰিছে কিন্তু অসমৰ ক্ষেত্ৰত কিয় গুৰুত্ব প্ৰদান কৰা নাই অসমত কেতিয়া অসমীয়া ভাষাত অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে MBBS পঢ়িব পাৰিব আজিৰ তাৰিখত যিটো সময়ত অন্য ৰাজ্যই কৰি দেখুৱাইছে সেই সময়ত অসমত কিয় কৰিব নোৱাৰে অসমীয়া ভাষাটো MBBSৰ পাঠ্যক্ৰম হয় নে নহয় সেয়াও সময়তহে লক্ষণীয় হ'ব ইয়াৰ এক ঐতিহাসিক সিদ্ধান্তহে গ্ৰহণ কৰা হৈছে বুলি জনাইছে মধ্যপ্ৰদেশৰ বিজেপি চৰকাৰে দেশত প্ৰথমে হিন্দী ভাষাত চিকিৎসা শিক্ষা আৰম্ভ কৰি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ সপোন পূৰণত কাম কৰা বুলি গৌৰৱ অনুভৱ কৰিছে অমিত শ্বাহে বিশ্বৰ শিক্ষাবিদসকলে মাতৃভাষাৰ শিক্ষা গুৰুত্ব দিয়াৰ কথা উল্লেখ কৰি ভাৰততো মেডিকেল ইঞ্জিনিয়াৰিং মেনেজমেণ্ট আৰু আইন অধ্যয়ন হিন্দীৰ লগতে দেশৰ বিভিন্ন ৰাজ্যৰ মাতৃভাষাত হ'ব বুলি প্ৰকাশ কৰিছে যিটো সময়ত মাতৃভাষা নিজৰ আঞ্চলিক ভাষাত হ'ব লাগে মাতৃভাষাত MBBS বা অন্যান্য যিবোৰ সৰ্বভাৰতীয় পৰীক্ষা আছে সেই পৰীক্ষা হ'ব পাৰে লগতে UPSCৰ লগতে অন্যান্য যিবোৰ সৰ্বভাৰতীয় পৰ্যায়ৰ পৰীক্ষা আছে সেইবোৰ পৰীক্ষাৰ বাবে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়াহে লক্ষণীয় হ'ব কিন্তু প্ৰত্যেকজন মানুহে জনা দৰকাৰ আজি মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহানে কৈছে যে হিন্দী মাধ্যমত পঢ়া আমাৰ গ্ৰাম্য অঞ্চলৰ ল'ৰা ছোৱালীয়ে ইচ্ছা কৰিলেও ডাক্তৰ হ'ব পৰা নাই কাৰণ ইংৰাজী ভাষা তেওঁলোকৰ সপোন পূৰণৰ ক্ষেত্ৰত আটাইতকৈ ডাঙৰ বাধা হৈ পৰে এতিয়া হিন্দী মাধ্যমৰ শিশুৱেও মধ্যপ্ৰদেশত চিকিৎসক হ'ব পাৰিব যদি মধ্যপ্ৰদেশত হ'ব পাৰে অসমত কিয় হ'ব নোৱাৰে অসমতো অসমীয়া ভাষাত অধ্যয়ন কৰি অসমীয়া ভাষাতে অধ্যয়ন কৰি ডক্টৰ ইঞ্জিনিয়াৰ কিয় হ'ব নোৱাৰিব চাওঁ অসম চৰকাৰে মধ্যপ্ৰদেশৰ দৰে শিক্ষা ব্যৱস্থাত এনেধৰণৰ পৰিৱৰ্তন আনিব পাৰে নে নোৱাৰে সেয়াহে চৰকাৰৰ বাবে অন্যতম লক্ষ্য হ'ব পৰৱৰ্তী খবৰটো হৈছে বলিউডৰ ভাইজান চলমান খানেও ড্ৰাগছ গ্ৰহণ কৰে বাবা ৰামদেৱৰ মন্তব্যত এতিয়া তীব্ৰ জোকাৰণি
সুশান্ত সিং রাজপুতর মৃত্যুর পিছতে বলিউডত ড্রাগস কাণ্ডক লৈ জোকারণীর সৃষ্টি হয়েছিল। বহু অভিনেতা অভিনেত্রীক আনকি এনসিবিএও জেরাও চলাইছিল। এনে পরিস্থিতির মাজতে বাবা রামদেবে সালমান খানেও ড্রাগস গ্রহণ করে বলে করা মন্তব্যই এতিয়া জোকারণীর সৃষ্টি করেছে। মুরাদাবাদর এক অনুষ্ঠানত ভাগ লৈ রামদেবে সালমান খান, শাহরুখ খান আর আমির খানের নাম লৈ কেতবোৰ বিষয়ে মন্তব্য করেছে। বাবা রামদেবে চলচ্চিত্র উদ্যোগত ড্রাগস সেবনের ঘটনা বৃদ্ধি পোৱা বলে অভিযোগ উত্থাপন করেছে। বাবা রামদেবেও ড্রাগসর বিষয়ক লৈ বলিউড আর হিন্দি চলচ্চিত্র উদ্যোগক তীব্র আক্রমণ করে কয় যে অতীতত আপুনি শাহরুখ খানের সন্তানক ড্রাগস গ্রহণ করে থাকা অবস্থাত কারাগারে যাওয়া দেখিছিল। সালমান খানে ড্রাগস গ্রহণ করে আর আমির খানের কথা অবশ্য জানা না যায়। চলচ্চিত্র উদ্যোগের ভিতর এটা কেবল ড্রাগস, বলিউডত ড্রাগস বিতরণ করা হয়, বলিউডত ড্রাগস বিতরণ করা হয়, নির্বাচনের সময় সুরা বিতরণ করা হয়। আমি এটা সংকল্প লওয়া উচিত যে এই ঋষি সকলের ভূমি আসক্তিমুক্ত হব লাগিব। আমি নিচামুক্ত করার বাবে এক আন্দোলন চলাম বলে মন্তব্য করেছে রামদেবে। রামদেবে লগতে কৈছে বিড়ি, সিগারেট বা সুরাপান নকরাতো আমার সকলোরে কর্তব্য। তেওঁ লগতে কয় আর্য সমাজে করা কাম এই ক্ষেত্রত অপ্রশংসনীয়। গোটেই রাষ্ট্র যদি আপনি ড্রাগস মুক্ত হয় তেন্তে বুঝি লক যে মহর্ষি দয়ানন্দজির সপোন পূরণ হয়েছে। ই আইনের দ্বারা নহব, ইয়া নিজে করব লাগিব। রামদেবে করা মন্তব্যের প্রত্যুত্তরত বলিউডের ভাইজান সালমান খানে কিদরে প্রত্যুত্তর দিয়ে সেয়াহে সময়ত লক্ষণীয় হব। পরবর্তী খবরটি হয়েছে বিজেপির বিরুদ্ধে পুনর্বার সরব হয়েছে রিপুন বরা। রিপুন বরাই কৈছে আৰু কিমান সাংবাদিক বলি হব লাগিব বিজেপির রাজত। বিজেপি এতিয়া অসহনীয় হয়ে উঠিছে রাইজর বাবে, সেইবাবে রাইজে সিদ্ধান্ত লৈছে বিজেপির আয়ু সম্পর্কে। বিজেপির রাজত নিরাপত্তাহীনতাত এতিয়া সাংবাদিক এটা পোস্ট শেয়ার করেছে। বিজেপি নেতার আক্রমণত হাত ভাগিল মহিলা সাংবাদিকর। যোরহাটত শাসকীয় দলের মাফিয়ার সন্ত্রাসত এইদরে সাংবাদিকক আক্রমণ করা হয়েছে বলে মন্তব্য করেছে রিপুন বরাই। এই মুহূর্তে জানা যাওয়া একটা ডর খবর, এইবার মুসলমানক লৈ এক আপত্তিজনক মন্তব্য করেছে এজন কৌতুক অভিনেতা অতুল পাচনিয়ে। অতুল পাচনিয়ে মুসলমান লোকসকলক লৈ আপত্তিজনক মন্তব্য করার পাছতেই এগারী লেখিকা শিকা শর্মায় এইবার অতুল পাচনিক উভতি ধরেছে আর কৈছে যে আপনার দরে অভিনেতাই এনে ধরনের বিতর্ক করা ভাল নহয়। শিকা শর্মায় কি কৈছে এই মুহূর্তে জানাই আছো। প্রসঙ্গ এখন সিনেমা, যখন সিনেমাত কোয়া হয়েছে কোনো মুসলমানেই বেইমান নহয়। সেই সিনেমাখন হয়েছে লঙ্কা কাণ্ড, হয় কোনো মুসলমানে বেমান নহয়। বেমান শব্দের অর্থ হয়েছে যে অসৎ। কথা হল বেমান বা অসতর প্রসঙ্গটো কেবল মুসলমান শব্দটির লগতে সংযোজিত হল কিয়? এনেদরেও কব পৰা গল হেতেন যে সকলো মানুহ বেমান নহয়, কিয় কোৱা নহল, কিয় মুসলমানক টার্গেট করা হল? আমি প্রত্যেকজন মানুষে জানো অভাবেই আবিষ্কারের মূল, অভাবেই আকো স্বভাব নষ্ট করে। কোনে কোনটো রাস্তা গ্রহণ করে সেয়া নিজের মানসিকতার উপর নির্ভর করব। অভাব হল বুলিয়েই আনের ঘরের মুরগি চুর করে আনি জিয়েক খোয়া মানুষে মিয়া মুসলমানক আটাইতক বেশি অপরাধী বলে কই সিনেমার প্রচারত অংশ ললে কিমান ভাল দেখি। সিনেমা করেছে করক, কিন্তু শুটিংয়ের বাহিরত আহি মুখখনত বিস্তিঞ্জা হানি মিয়া মুসলমানক আক্রমণ করেছে কিয়? এই অধিকার কোনে দিলে অতুল পাচনিক? অতুল পাচনি অসমের বিশিষ্ট চিন্তাবিদ নেকি, না বিশিষ্ট রাজনীতিবিদ? অতুল পাচনির কথাখিনি শুনিলে এনেকুৱা লাগিব যে অসমের এসা মুসলমান চুর, দগাবাজ, হত্যাকারী, দর্শনকারী, মানে যিমান বেয়া কাম আছে সকলোবোৰ অতুল পাচনির ভাষাত হেসাম বাংলাদেশী মুসলমানেই করে। অতুল পাচনির মতে হিমন্তই ঘোষণা করা খিলঞ্জিয়া মুসলমানখিনি ধোয়া তুলসীর পাত আর মিয়া মুসলমানখিনি অপরাধী। বাংলাদেশী মুসলমান বলে কই খিলঞ্জিয়া মিয়া মুসলমানক বারে বারে অপমান করলে আলোচনা চক্রটুত।